আসসালামু আলাইকুম স্যার, আমি আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আজকের এই খেলা উপভোগ করতে আসছি এবং আমার দর্শক শ্রোতারাও অনেক আগে থেকে আমার চ্যানেলটি ফলো করে এবং তারা নিয়মিত আর কি আমার চ্যানেলটি লাইক করে, অনেক সাবস্ক্রাইবারও ইনশাল্লাহ আছে। তো আমি আসছি যে আজকে আমাদের নীলফামারী টিটিসিতে যে একটি খেলা চলতেছে, আপনি এই বিষয়ে স্যার কিছু বলেন যে আসলে মানে জাপানি প্রশিক্ষণার্থী তোমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের এই টুর্নামেন্ট কভার করার জন্য আমাদের এই বিএমইটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2023 আমাদের মাননীয় ডিজি মহোদয়ের বিশেষ নির্দেশনায় আমরা এই টুর্নামেন্টটি সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় টিটিসিগুলোর উদ্যোগে আমরা এই টুর্নামেন্ট চালু করেছি। এরই ধারাবাহিকতায় আমরা নীলফামারী জেলার যে সমস্ত দপ্তরগুলোকে আমরা আমন্ত্রণ জানিয়েছি তার ভিতরে উল্লেখযোগ্য রয়েছে নীলফামারী প্রেস ক্লাব, নীলফামারী পানি উন্নয়ন বোর্ড, নীলফামারী চেম্বার অফ কমার্স, গণপূর্ত বিভাগ নীলফামারী, যুব উন্নয়ন অধিদপ্তর নীলফামারী এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের দুইটি টিম এবং সর্বশেষ রয়েছে নেসকো নীলফামারীর একটি টিম। এই আটটি টিমের মাধ্যমে আমরা নকআউট পদ্ধতিতে আমাদের এই টুর্নামেন্টটি আয়োজন করেছি। এই আটটি টিমের থেকে যে চারটি টিম জয়লাভ করবে তাদের আমরা সেমিফাইনাল খেলা হবে এবং সেমিফাইনালের মাধ্যমে যে দুইটি টিম জয়লাভ করবে তাদের সরাসরি আমরা আগামী পরশুদিন আমাদের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। এখানে একটি বিষয় আমি উল্লেখ করতে চাই, সেটি হলো আমাদের বর্তমান বিএমইটির মহাপরিচালক জনাব শহীদুল আলম এনডিসি স্যারের বিশেষ উদ্যোগে আসলে এই টুর্নামেন্টটি প্রথমবারের মতো আমরা আয়োজন করতে পেরেছি। এই জন্য আমি টিটিসি নীলফামারী পরিবারের পক্ষ থেকে আমাদের সম্মানিত ডিজি মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং পাশাপাশি যাদের কথা না বললেই নয়, আজকের এই টুর্নামেন্ট আয়োজনের যারা আয়োজক কমিটি ছিল তাদের দিনরাত পরিশ্রমের ফসল আজকে আমাদের এই টুর্নামেন্টের সফল আয়োজন। ইতিমধ্যেই আপনারা দেখছেন যে এখানে আমাদের প্রচুর দর্শক রয়েছে, আমাদের প্রশিক্ষণার্থীরা রয়েছে এবং সেই সাথে আমাদের বিভিন্ন দপ্তর থেকে আগত টিমের সদস্য যারা রয়েছে তারাও রয়েছে। ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে আমাদের প্রথম পর্বের গণপূর্ত একাদশ বনাম যুব উন্নয়ন অধিদপ্তর টিমের ভিতরে যে খেলাটি সেই খেলায় 2-0 ফলাফলে গণপূর্ত টিম জয়লাভ করেছে এবং দ্বিতীয় পর্বে টিটিসি নীলফামারী টিম এবং পানি উন্নয়ন বোর্ড টিমের মাধ্যমে তুমুল প্রতিদ্বন্দ্বীপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়। সেই খেলায়ও টিম টিটিসি 2-0 জয়লাভ করে এবং এই টিম টিটিসি এবং পানি উন্নয়ন বোর্ডের জয়ী দল হিসেবে টিটিসি নীলফামারী টিম এবং গণপূর্ত অধিদপ্তর এবং যুব উন্নয়ন খেলা হতে বিজয়ী দল গণপূর্ত এক টিমের ভিতরে এখন সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে। এখন গণপূর্ত বিভাগ এবং টিম টিটিসি দুইটি টিমের ভিতরে যারা বিজয় লাভ করবে তারা সরাসরি নকআউট পদ্ধতিতে ফাইনাল পর্বে আগামী পরশুদিন খেলবে। আমি আজকের এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল টিম এবং দলকে টিটিসি নীলফামারী পরিবারের পক্ষ থেকে আবারও অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনার মূল্যবান সময় আপনি আমাদের চ্যানেলে দিয়েছেন আমাদের দর্শকদের জন্য। আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আরও আপনার সাক্ষাৎকারে আমাদের দরকার হবে, আমরা আপনার কাছে ইনশাল্লাহ আসবো স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।